বিরতির পর আবারও আপনাদের স্বাগত। পার্কের জায়গায় পার্ক থাকতে হবে, সেই জায়গাতে ওয়ার্ড অফিস করা চলবে না, এমনই দাবি এলাকাবাসীর। কৃষ্ণনগর প্রভাত চন্দ্র রায় সরণি কৃষ্ণনগরের পুরনো বাটখার অফিস সংলগ্ন এলাকাতে এমনই দাবি করছেন এলাকাবাসী। সেই জায়গাতে ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে সেখানে একটা ওয়ার্ড অফিস গড়ে তোলা হোক, সেটাই ক্লাব কর্তৃপক্ষ চাইছিলেন। কিন্তু সেই জায়গাতে এলাকাবাসী যারা রয়েছেন তারা দাবি করছেন যে কোনোভাবেই এই পার্কের জায়গাতে ওয়ার্ড অফিস নির্মাণ করা যাবে না। এই পার্কে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তারা খেলাধুলা করে এবং তার পাশাপাশি সেই পার্কের যে জিম রয়েছে সেই জিমে এক্সারসাইজ করেন এলাকাবাসী, এবং সেখানে যোগা ইনস্ট্রাক্টরের মাধ্যমে ছোট বড় প্রত্যেকের জন্য যোগাভ্যাসের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু এই পার্ক যদি বন্ধ হয়ে যায় বা এই পার্কে যদি সেখানে দেখা যায় যে ওয়ার্ড অফিস নির্মাণ করা হয়েছে, তাহলে সেখানে কোনোভাবেই এলাকার যারা রয়েছে ছোট থেকে বড় প্রত্যেকে কেউই কিন্তু আসতে পারবে না, এবং সেখানে সেই পুরো জায়গাটাই নষ্ট হয়ে যাবে, এমনটাই কিন্তু দাবি এলাকাবাসীর। তাই এই জায়গাতে কোনোভাবেই যাতে পার্ক বাদ দিয়ে ওয়ার্ড অফিস নির্মাণ না করা হয় দাবিটাই কিন্তু করছেন এলাকাবাসী। ওয়ার্ড অফিস নির্মাণকে কেন্দ্র করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এলাকাবাসী। ঘটনা আগরতলার কৃষ্ণনগর ঠাকুর প্রভাত চন্দ্র রায় সরণি কৃষ্ণনগর পুরনো বাটখারা অফিস এলাকায়। বিবরণে জানা গেছে স্থানীয় ক্লাব কর্তৃপক্ষরা চাইছে এই জায়গায় একটি ওয়ার্ড অফিস তৈরি করা হোক, কিন্তু এলাকাবাসীরা চাইছে পার্কের জায়গায় যাতে পার্কই থাকুক। এলাকাবাসীদের দাবি পার্ক যে জায়গায় রয়েছে খোলামেলা জায়গায়, সেই জায়গায় ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারে, বয়স্করাও বসতে পারে, যোগাভ্যাস করতে পারে, অন্যান্য হাঁটা চলা সবকিছুই করতে পারে এই পার্কের মধ্যে। তাছাড়া বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও করা হয় এই পার্কে। তাই এলাকাবাসীরা চাইছেন না পার্কে কোনো ধরনের ওয়ার্ড অফিস তৈরি করা হোক। এই ঘটনার খবর পেয়ে বিক্ষোভে মেতে উঠেছেন যারা এলাকাবাসীরা রয়েছেন, বিক্ষোভে সরব হয়েছেন তারা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে খবর পেয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন এলাকাবাসীরা শুনবো। দেখতেই পাচ্ছেন পার্কের মধ্যে বানানোর জন্য বানিয়ে নেয়, তাহলে যারা বাচ্চারা খেলছে, যারা বয়স্ক আছে, জিম করছে, মানে রূপ সুগ আছে, তারা ওয়ার্ম করছে, ইভিনিং ওয়ার্ক করছে, মর্নিং ওয়ার্ক করছে, তাদের কি হবে? তাহলে বাচ্চাদের এখানে আসতে চাইছে না, ওয়ার্ড অফিস তারা হয়ে যাবে, এখানে কি করে খেলবে? কি তার জন্য সরকারের কিছু আপিল জানি জানি গভর্নমেন্ট জিম কর্পোরেশন থেকে আপিল করছে যে এখানে কোনো কিছু হবে না, এখানে শুধু পার্ক পার্কই থাকবে, এখানে পার্কই থাকুক এই হিসাবে লিখিত ভাবে আমরা মেয়রের কাছে, এমএলএ সাহেবের কাছে অ্যাপ্লিকেশনও দিচ্ছি, কিন্তু কি কারণে জানি এখানে একটা ক্লাবের একটা পার্সেন্টেজ লোকের চাইতেছে এখানে ওয়ার্ড অফিস হবেই, কিন্তু আমরা ওইটুকুরই বিরোধিতা করতেছি যে এখানে পার্কের ক্ষেত্রে যেন ওয়ার্ড অফিস না হয়, তা যেন বন্ধ থাকে, আমরা আর কিচ্ছু চাই না, কারণ আমরা তো বয়স্ক মানুষ সব। হ্যাঁ, আমরা আর কয়দিন বাঁচব? আপনাদের অনেক ধন্যবাদ চাই, আর ধন্যবাদ জানাই আপনারা এসেছেন আমাদের ব্যথার কথা জানতে, আমাদের দাবির কথা জানতে। এখানে খোলা মেলা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চারা এসে সবসময় এখানে খেলাধুলা করে, বড়রা এসে এখানে, এই যে গভর্নমেন্টের থেকে যে পুর নিগম থেকে যে জিম করা হয়েছে সত্যি অত্যন্ত প্রশংসনীয় কাজ, বসার জায়গা করা হয়েছে অত্যন্ত প্রশংসনীয় কাজ, ইদানিং করা হয়েছে, কিন্তু এখানে আমরা যারা এলাকাবাসী ছিলাম, এলাকাবাসী এখনো আছি, আমাদের যে একটা যোগা সোসাইটি আছে, ঠাকুর প্রভাতার মেমোরিয়াল তার নামে পার্ক তার নামে সোসাইটি আছে, সেই সোসাইটির তরফ থেকে আমাদের যে বিভিন্ন কার্যাবলী, এই যেমন গাছ লাগানো 26শে জানুয়ারি করা, তারপরে স্বাধীনতা দিবস পালন করা, তারপরে ওনার যার নামে পার্ক ওনার জন্মদিন পালন করা, এতে শিশুদের নিয়ে আমরা সবসময় একটা মেতে উঠি, বিভিন্ন ফাংশন করা হয়, এবং যিনি কাউন্সিলর বর্তমান ওনার বাচ্চা বাচ্চা ওনার সংস্থার বাচ্চা বাচ্চারাও এখানে আমাদের সাথে যোগদান করেছে, তা বেশ আমরা ভালো এবং আমরা সুস্থ শরীর আছে এখন। আমাদের 67 এজ আমাদের মধ্যে 60 আপ অনেকেই আছে এখন এই পার্কে। আমরা বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে, যোগার মাধ্যমে, আমাদের যোগা প্রশিক্ষক নিয়মিত এখানে যোগা করায়, বাচ্চাদের জন্য করায়, তো এখানে এইভাবে আমরা চলছি, কিন্তু কিভাবে যে একটা দল একটা
গোষ্ঠী একটা ক্লাবের সদস্যরা কিভাবে ওয়ার্ড অফিস এখানে দাবি করেছে সেটা আমরা আমরা আমাদের কাছে যখন এসেছে আমরা টোটালি না করেছি। এটা আমাদের কারোরই ব্যক্তিগত নয়, এটা শিশুদের জন্য, শিশুদের জন্য যদি তোমরা কিছু করো তাহলে আমরা রাজি আছি, শিশুদের জন্য বয়স্কদের জন্য কিছু যদি বসা জায়গা করো তাহলে আমরা রাজি আছি, কিন্তু একটা ওয়ার্ড অফিসের জন্য আমরা রাজি নই। তার জন্য ভাই আমাদের এই ধন। আপনারা আসলে সেই এলাকার এলাকাবাসীরা কি দাবি করছেন এবং কৃষ্ণনগর প্রভাত চন্দ্র রায় সরণি কৃষ্ণনগর পুরাতন বাটখারা অফিস এলাকায় যে পার্কটা রয়েছে সেই পার্কের জায়গাটা যাতে পার্কেই থাকে, ওয়ার্ড অফিস যাতে না হয় সেই দাবিটাই কিন্তু করছেন এলাকাবাসী। এখন তারা লিখিতভাবে মেয়রের কাছে জমা দেবেন এবং আলটিমেটলি কি ডিসিশন হয় সেটাই দেখার। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।